নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। ইলিশ মাছ খেতে পছন্দ করে না বা ভালোবাসে না এমন বাঙালি আমার মনে হয় খুব কমই আছেন। আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করছি ভাপা ইলিশের রেসিপি। আর ইলিশ মাছ কিভাবে স্টোর করে অনেক দিন ফ্রিজে রেখে দেওয়া যায় সেটাও আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। ইলিশ মাছ 8 থেকে 9 মাস বা 1 বছরেরও বেশি সময় ধরে ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দেওয়া যায়। আমি আমার এই ইলিশ মাছগুলো 9 মাস আগে বাজার থেকে কিনে এনে ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছিলাম। বাজার থেকে মাছ কিনে আনার পর মাছের আঁশ কিন্তু ছাড়ানোর প্রয়োজন নেই, গোটা মাছটাকে ভালো করে প্রথমে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে মাছের গাটা খুব ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে একদম শুকিয়ে নিতে হবে। মাছটা ভালো করে মুছে নেওয়ার পর তারপরে বড় কোনো প্লাস্টিক দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে। প্লাস্টিক দিয়ে মুড়ে নেওয়ার পর রাবার ব্যান্ড বা সুতো দিয়ে ভালো করে বেঁধে নেবেন। মাছ কখনোই টুকরো করে কেটে তারপরে ফ্রিজে স্টোর করা কিন্তু যাবে না। মানে যদি আপনারা টুকরো করে কেটে নিয়ে স্টোর করতে চান তাহলে ম্যাক্সিমাম 10 থেকে 12 দিন আপনারা ডিপ ফ্রিজে স্টোর করতে পারেন। আর মাছ যদি গোটা আপনারা ফ্রিজে স্টোর করেন তাহলে কম করে 8 থেকে 9 মাস আপনারা স্টোর করে রাখতে পারবেন। মাছ এমনভাবে প্লাস্টিক দিয়ে মুড়ে রাখতে হবে যাতে মাছের গায়ে কোনো রকম বরফ বা এক্সট্রা জল না জমা হয়। যেভাবে মাছটাকে একদম শুকনো করে আপনারা মুছবেন, তারপরে শুকনো প্লাস্টিকের মধ্যে ভালো করে মুড়ে নেবেন। চাইলে আপনারা 3-4টে প্লাস্টিক দিয়েও মাছগুলোকে মুড়ে নিতে পারেন। এমনভাবে মুড়তে হবে যাতে মাছের গায়ে কোনো রকম এক্সট্রা জল জমে গিয়ে বরফ তৈরি না হয়। ডিপ ফ্রিজ থেকে বের করার 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পর মাছের আঁশটা ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর আমি মাছটাকে কেটে নেব। যদি আপনাদের বাড়িতে মাছ কাটতে সমস্যা হয় তাহলে আপনারা এইভাবে স্টোর করে রেখে দিতে পারেন। আবার বাজারে গিয়ে মাছওয়ালাদের কাছ থেকে মাছ অবশ্যই কাটিয়ে আনতে পারেন। প্রথমে আমি 2টো মাছের গায়ের আঁশ খুব ভালো করে পরিষ্কার করে নেব। মাছের গায়ের আঁশ পরিষ্কার করে নেওয়ার পর মাছটাকে প্রথমে ধুয়ে নেব, তারপরে আমি মাছটা কাটব। আমার মাকে সবসময় দেখেছি গোটা ইলিশ মাছ বাজার থেকে আনার পর মাছের গায়ের আঁশ ভালো করে ছাড়িয়ে নিয়ে আর পাখনাগুলোকে কেটে নিয়ে গোটা মাছটাকে ধুয়ে তারপর মাছ কাটত। কখনোই মাছ কাটার পর মাছ ধুতো না। যাই হোক, আমি মাছের আঁশটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার মাছটা কেটে নিচ্ছি। অন্যান্য মাছ কাটার থেকে আমার মনে হয় ইলিশ মাছ কাটা ভীষণই সহজ। প্রথমে আমি মাথার দিকটা কেটে নিলাম আর মাছটা এখনও একটু শক্ত আছে। শক্ত বলতে, যেহেতু ডিপ ফ্রিজ থেকে বের করেছি 1 ঘন্টাই হয়েছে, খুব বেশিক্ষণ সময় ধরে আমি বাইরে রাখিনি, 1 ঘন্টা পর আমি মাছটাকে কেটে নিচ্ছি, তাই সম্পূর্ণ মাছের শক্ত ভাবটা এখনও যায়নি। এবার যেভাবে পিস করা হবে ঠিক সেইভাবে আমি মাছটাকে পিস করে কেটে নিচ্ছি। লেজের দিকের গাদা পেটিটা একসাথে রাখছি আর মাথার দিকের গাদা পেটিটা আলাদা করব, কারণ এই মাছের ওজন ছিল 1 কেজি 600 গ্রাম। যদি সবকটাই রিং পিস করে কাটতে যাই তাহলে কি হবে, পিসগুলো বড্ড বেশি বড় সাইজ হয়ে যাবে, তাই কয়েকটা গাদা পেটি সমেত রাখছি আর কয়েকটা গাদা পেটি আলাদা করে দিচ্ছি। আর গাদা পেটি আলাদা করে যদি মাছ কাটা হয় তাহলে গাদার পিসগুলো এবং পেটির পিসগুলোকে কিন্তু একটু বেশি চওড়া করে কাটলে ভালো হয়। দেখুন, আমি এগুলো একটু বেশি চওড়া করে কাটছি। যদি বেশি পাতলা করে কাটা হয় তাহলে আবার আমার মনে হয় পিসগুলো বড্ড বেশি ছোট হয়ে যাবে।
মাছ কেটে নেওয়ার পর মাছের মাথাটাও আমি দুভাগ করে কেটে নেছি। মাছের মাথাটা দুভাগ করে কেটে নেওয়ার পর মাছের মাথার কানকোগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছি। তারপরে মাছের মাথাটা অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। একটা 1 কেজি 600 গ্রাম ওজনের ইলিশ মাছ থেকে আমি 13 পিস মাছ বের করেছি, আর একটা 1.5 কেজি ওজনের ইলিশ মাছ থেকে মোটামুটি 12 থেকে 13 পিস মাছ বেরোয়। তার থেকে বেশি যদি পিস বের করতে হয় তাহলে মাছের পিসগুলো হয়তো ছোট হয়ে যাবে বা একটু পাতলা হয়ে যাবে, আর পাতলা হয়ে গেলে আমার মনে হয় রান্না করার সময় মাছের পিস আবার ভেঙে যেতে পারে, তাই ইলিশ মাছের পিস একটু মোটা করে কাটলেই ভালো হয়। মাছটা কেটে নেওয়ার পর মাছের পিসগুলোকে একবার ভালো করে ধুয়ে নিতে হবে। আমি দুবার মাছের পিসগুলোকে ভালো করে ধুয়ে নেব, আর মাছের তেলটাকে তো অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়ে 10 মিনিট মাছের পিসগুলোকে রেখে দেব। ইলিশ মাছ ভাপার জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি। গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণে সাদা সর্ষে, 1 টেবিল চামচ পরিমাণে কালো সর্ষে, 1/4 চা চামচ পরিমাণে লবণ, 4টে কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে সর্ষেটাকে একদম মসৃণ করে বেটে নিচ্ছি। সর্ষে বাটাটা আমার একদম মসৃণ করে বাটা হয়ে গেছে। আপনারা চাইলে শিলেও সর্ষে একদম মসৃণ করে বেটে নিতে পারেন। এবারে বেটে নেওয়া সর্ষেটা আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব। সর্ষে বাটা খেলে অনেকেরই গ্যাস অম্বলের সমস্যা হয়। সর্ষের খোসাটা হজম হতে একেবারেই সাহায্য করে না, তাই আমার মনে হয় সর্ষের খোসাটা যদি ছাঁকনিতে ছেঁকে নিয়ে তারপর ঝোল, ঝাল বা গ্রেভিতে ব্যবহার করা হয় তাহলে ভালো হয়। আমি সর্ষে বাটাটাকে ভালো করে ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। এক্সট্রা যে সর্ষের খোসাটা আছে সেটাকে ফেলে দেব। সর্ষে বাটাটা আলাদা করে নিয়েছি। এবার ওই একই গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে কুড়িয়ে নেওয়া নারকল। যদি কারোর নারকলের সমস্যা থাকে তাহলে আপনারা অবশ্যই নারকলটাকে অ্যাভয়েড করতে পারেন। আর দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ পরিমাণে টক দই। টক দইটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে রাখা আছে। এবার এগুলোকে একসাথে ভালো করে ব্লেন্ড করে নিলাম। ইলিশ ভাপাটা বানাবার জন্য একটা বড় সাইজের স্টিলের থালা ব্যবহার করছি। এই থালাতে আমি প্রথমেই সর্ষে বাটাটা ঢেলে নিচ্ছি, তারপরে নারকোল আর দইয়ের মিশ্রণটা নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি, আর অবশ্যই যেটা যাবে সেটা একটু বেশি পরিমাণে দিতে হবে, 3 টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। সব কিছু দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এবার লবণ আর হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো আমি সর্ষে বাটার মিশ্রণটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি 5-6টা চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা কিন্তু ঝালের জন্য ব্যবহার করছি না, সুন্দর একটা গন্ধের জন্য। ইলিশ মাছ ভাপানোর জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল।
জলটা প্রথমে গরম করে নেওয়ার পর আমি একটা স্টিলের পাত্র বসিয়ে দিয়েছি। স্টিলের পাত্রের বদলে কোনো রকম স্টিলের স্ট্যান্ডও ব্যবহার করা যায়। এবারে স্টিলের পাত্রের ওপরে আমি মাঝভর্তি থালাটা দিয়ে সেই থালাটাকে একটা অন্য থালা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এরপরে কড়াইটাকে আর একটা বড় পাত্র দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে প্রথমে 3 মিনিট হাইতে রেখে মাছটাকে ভাপিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 10 মিনিট আমি ইলিশ মাছটাকে ভাপিয়ে নেব। 10 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি আর দেখুন আমাদের ভাপা ইলিশ একদম তৈরি। আপনারা চাইলে মাইক্রোওভেনেও অবশ্যই এই ভাপা ইলিশ বানাতে পারেন, তবে মাইক্রোওভেনের টেম্পারেচারটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, হাই পাওয়ারে কখনোই রাখবেন না। মাইক্রোওভেনে মিডিয়াম পাওয়ারে রেখে 10 মিনিট আপনারা ইলিশ মাছটাকে ভাপিয়ে নেবেন, তাহলেই ভাপা ইলিশ তৈরি হয়ে যাবে। মাইক্রোওভেন ও ভাপা ইলিশের স্বাদ ভীষণই ভালো হয়। আর যাদের মাইক্রোওভেনে করতে অসুবিধা হয় বা যাদের মাইক্রোওভেন নেই, যেভাবে আমি গ্যাসে ভাপা ইলিশ তৈরি করলাম ঠিক সেইভাবেই কিন্তু আপনারা বানাতে পারেন। তাহলে কত সহজে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ভাপা ইলিশ। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগলো। আর তার সাথে ইলিশ মাছ স্টোর করার পদ্ধতি এবং ইলিশ মাছ কাটার পদ্ধতিও আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।